এতটা দিন পেরিয়েও আজও মায়ের জন্য কাঁদি। আমার মা, আমার মা ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়া ছুড়ি। এটা ছিল আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সে দাঁড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল, ওসব শুনে ঘৃণা লাগে আমার, একা কোথায় খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যে চাল। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুচ ফোটে মায়ের হাতে। আমি বলি, সৌ তো এবার কি কাজ এত রাতে? মা বলল, ঘুম আসে না, শুয়ে গিলা বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম, ভেনিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম, একটু নাও। মলিন হেসে মা বলতো, না বাবা তুমি খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। আমার মায়ের এটা ছিল নিঠুর মিথ্যেপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। বস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটার ধরে সাজিয়ে নিলাম মনির মতো অত্যাধুনিক করে। মা তখনও মকর সলে কুশিয়ারার ঢালে, লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়মবাতির ঢাকা শহর আলোয় ঝলমল, মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল। মা বলতো, এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকে বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি, দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নেই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে, এমন অসুখ হয়েছে মার, সেই চিকিৎসাই নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ে বলি মাকে, এবার ফেরাও মত,
একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই সময় নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না? আমার তেমন হয়নি কিছু, ভাবিস না অযথা। এটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরেই মারা গেল মিঠুর মিথ্যেবাদী। এই মিথ্যেবাদী মাটার জন্য আজও আমি কাঁদি।